দেখে বুঝে যাচ্ছ টাইটেলটা যে আমরা আজকে ভাইন্স হবে না, বেসিক্যালি আজকে চন্দননগর যাচ্ছি মার সাথে। এখন সকাল 9:45 বাজে, সল্টলেক থেকে চন্দননগর যাব আর ওখানে খাওয়া দাওয়া করবো, একটু ঠাকুর দেখবো। আমি এই ব্লগটা করছি, তোমাদেরও দেখাবো যে কিরকম অবস্থা এখন, কিরকম ভাবে পুজোটা সেলিব্রেট হচ্ছে, জগদ্ধাত্রী পুজো। লেটস সি, দেখা যাক। যাবো এবার, এখনো গ্যারেজ থেকে বার করে নিয়ে আমি তো, দেখতে পাচ্ছ 9:45 বাজে, কথা হচ্ছে হ্যাঁ 9:45 বাজে আমাদের, তো দেখা যাক, লেটস গো। এই বেরিয়ে গেছি আমরা, সিগনালে দাঁড়িয়ে আছি, মা বসে আছে, তাকাও। তো এবার ছাড়লে বাইপাসে পড়বো। দেখাচ্ছি, আমরা মোটামুটি 9:00 নাগাদ, আমরা পেট্রোল পেট্রোল ভরালাম তো 9:00 নাগাদ বেরিয়েছি, আর দেখা যাক কতক্ষণ লাগে। তো আমি ভিউগুলো দেখাচ্ছি। এখনো 20 মিনিট, আমি জিজ্ঞেস করে দেখলাম 20 মিনিট এখনো লাগবে, আর এখন এখানে খুব নয়েজ, পৌঁছে আবার স্টার্ট করছি, দেখে রাখো। চন্দননগর পৌঁছে গেছি, এখন দেখি একটা প্যান্ডেল দেখতে যাব, দেখি বেরিয়ে কেমন লাগে। এটা পলিপুকুরের ঠাকুর ছিল, আর আমি মাইকটা আনতে পারিনি, তো শোনা যাচ্ছে নাকি আমি জানি না, খুব নয়েজ আসছে, তো গাড়িতে উঠে বলছি। আজকে এই নিয়ে দুটো ঠাকুর দেখা হয়ে গেল, মাও আসছে, তো আর এরপর আর ঠাকুর দেখবো না, এবার খেতে যাব, তো গিয়ে দেখি কোথায় খাওয়া যায়, সেটাই হলো ব্যাপার। আমাদের দুটো ঠাকুর হয়ে গেছে দেখা, আর দেখার মতন টাইম নেই, বিকজ 4টের পর গাড়ি ঢুকতে আর বেরোতে দিচ্ছে না চন্দননগরে আজকে,
তো মা একটা দোকানে গেছে মিষ্টির দোকানে, তো মিষ্টিটা কিনে তারপর আমরা লাঞ্চ করে ব্যাক। তো লাঞ্চ কোথায় করা যাক দেখি, কোনো ভালো রেস্টুরেন্টে সার্চ মেরে জোম্যাটোতে, তো দেখতে থাকুন। তো এই সেই মিষ্টির দোকান, খুব ফেমাস মিষ্টির দোকান, যেটা হলো সূর্য কুমার মোদক। দেখি কি মিষ্টি নেয়। খাওয়া দাওয়া হয়ে গেছে, এই মা বসে পড়েছে এখানে, তো এবার ফিরছি। 1.5 hours লাগবে। ফ্লেভার্স বলে একটা রেস্টুরেন্টে খেলাম, ওখানে ভেতরে খাবারটা দেখাতে পারিনি বিকজ ওখানে ভিডিও করতে দিচ্ছে না এখন, অনেক রেস্ট্রিকশনস অ্যান্ড অল। আর এমনি মোটামুটি ঠিকই ছিল খাবারটা, বাট অত টেস্টি তো না কলকাতার মতন। আমি নেবে এন্ডিংটা বলছি কেমন এক্সপিরিয়েন্স হয়। কলকাতায় ঢুকে গেছি, এখানে একটু দাঁড়িয়েছিলাম তো চা খাওয়ার জন্য। তো বলো কেমন লাগলো ওখানে জগদ্ধাত্রী পূজা? বলো বলো। খুব ভালো, ভীষণ ভালো। কত জগদ্ধাত্রী ঠাকুর দেখলাম বলতো আসার সময়, অনেক জগদ্ধাত্রী, পুরো চন্দননগর মনে হচ্ছে এখন পুরো দুর্গা পুজোর জগদ্ধাত্রী পুজোয় ম ম। মার খুব ভালো লেগেছে, তো এবার যাই বাড়িতে গিয়ে আমি এন্ড করছি। ভালো করে দাও, টাটা। এসে ঘুমিয়ে পড়েছিলাম, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স চন্দননগর। তোমরা কারা কারা চন্দননগরে আছো তারা জানাও, তোমরা কীভাবে এনজয় করেছো, তোমরা কীভাবে কাটিয়েছো চন্দননগরে এবার জগদ্ধাত্রী পুজো। আমার তো খুব ভালো লাগলো ফার্স্ট টাইম গিয়ে। কমেন্ট করে জানাও যে আর কোথায় কোথায় আমি যেতে পারি, ব্লগ করতে পারি। ফাইন্স তো আসছেই, ব্লগসও আমি চাই করতে, তো কোথায় কোথায় ব্লগস করা যায় আমাকে আইডিয়া দাও কমেন্ট সেকশনে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। বেরোবোন ব্যাকইয়ার্ড, নেক্সট ভিডিওর জন্য জাস্ট কিপ ওয়াচিং বেরোবোন ব্যাকইয়ার্ড। থ্যাংক ইউ, পিস আউট।